চলো চলো এই ঘরের মধ্যে এসো 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 চলো দেখো পুরো শুকে শুকে একদম ইয়ে করে দিচ্ছে, দেখেছো কি আছে? হ্যাঁ তোমার চিঠি আছে, দেখো ডেঙ্গু কি রিপোর্ট আসলো কি রিপোর্ট এসেছে, ডেঙ্গুর কি রিপোর্ট এসেছে দেখি একটু। দাঁড়াও দেখি দেখি ডেঙ্গুর কি রিপোর্ট এসেছে, দেখতে পাচ্ছ ডোডো কি পজিটিভ না নেগেটিভ? বুঝতে পারছি না কি হয়েছে, পজিটিভ না তো যাই হোক রিপোর্ট নেগেটিভ আছে, আর আমার আরবিসিটা কম আছে, আরবিসিটা অনেকটা কম আছে, এছাড়া অসুবিধা কিছু নেই, সব ঠিক আছে। আমি দেখলে তো হবে না, এই যে আমার ডাক্তারবাবু রিপোর্ট চেক করছে, দেখো 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 রিপোর্ট চেক করছে, দেখো 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 এই কোথাকার ডাক্তারবাবু, ওরে বাবা দেখছো না একদম ডোড়োকে ডাক্তারবাবু বানিয়ে দাও, দেখবে দেবো রিপোর্ট ঠিক আছে, ডাক্তারবাবু বলে দিয়েছে আপুটুস পুটুস, ওই যে এই ডাক্তারবাবু স্টেথোটা দে তো দে দে, এই যে বসেছে ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনি ভালো আছেন, ও ডাক্তারবাবু ডাক্তারবাবু খুব চিন্তা হয়ে গেছিল, আমার শরীরটা ভালো আছে কিন্তু মানে শরীর এখনও দুর্বল, যে সিমটমসগুলো ছিল এখনও কিন্তু যায়নি, কিন্তু আমি ভালো আছি, আগের থেকে অনেকটাই ভালো আছি। যাই হোক এটা নিয়ে আরও টেনশানে ছিলাম যে কি আসবে না আসবে রিপোর্টটা, যাই হোক নেগেটিভ এসছে, মানে এতেই আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি আর কি। এই দাদা কি এনেছে, ডাক্তারবাবু দেখবে না, এই দেখো ডাক্তারবাবু স্টেথোস্কোপ চলে এসছে, এই দেখো অবস্থা দেখো, এটা হচ্ছে আমার বাবার স্টেথো, তো দেখো অবস্থা দেখো, এটা ডোডোর দাদুর স্টেথো, কি হচ্ছে এই কই দেখি ডাক্তারবাবু এদিকে তাকাও একটু, এই দেখো দেখো এত সুন্দর ডাক্তার পাবে, কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে বলবে, হ্যাঁ কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে ডাক্তার কাছে দেখাতে চাইলে বলবে,
এই যে সব রোগের একটাই ওষুধ কি বলতো একটা হাম্পা ব্যাস এই ডাক্তার যদি একটা হাম্পা দেয় সব রোগ সেরে যাবে ও ডাক্তার বাবু দোষ দরকার নেই আমার হাম্পা দেয়ার যাকে তাকে ওই যে ব্যাস এই এই দেখো ডাক্তারবাবু সাজেশন গুলো শোনো কি করতে হবে সকালে কি করতে হবে এই যে এই যে হ্যালো ও সারাক্ষণ রেডি থাকে দরজার বাইরে কেউ যাওয়া আসা করলে ও আবার তাকে ধমকায় তাই তো হ্যাঁ